হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের কৃষ্ণনগরের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দেবো। এই কৃষ্ণনগরের ভাতজাংলা থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত নিউ এনএস 12 ওল্ড এনএস 34-এর আপডেট দেবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে। তার কারণ হচ্ছে এতে কিন্তু খুব জোর কদমে কাজ এগিয়ে গেছে, আর পিডাব্লিউডি মোড়ের এখানে খুব জোর কদমে কাজ এগিয়ে গেছে, যেটা দেখে তোমরা খুব খুশি হয়ে যাবে। আর ভাতজাংলা মোড়ের এখানে কিন্তু এই সিঙ্গেল ওভারপাস কিন্তু চালু হয়ে গেছে, তোমাদের দেখাবো। অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে না হয়েছে। আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটু সাপোর্ট করবে। তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করছো না, তো এটা একদম ফ্রি জিনিস, এটা করলে কিছুই মূল্য দিতে হয় না। তো যাই হোক, আমি এখন ভাতজাংলার কাছাকাছি চলে এসেছি। আজকে আমি একদম সকাল সকাল বেরিয়েছি, এখন নভেম্বর মাস চলছে, এর জন্য চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব আছে। এই যে চলে আসলাম এখন ভাতজাংলার ওভারপাসের এখানে, যেমনটা বলেছিলাম এই সিঙ্গেল ওভারপাসটা চালু হয়ে গেছে। এদিকে এখন এই যে স্ট্রিট লাইটও লাগানো হয়েছে, কিছু কিছু বাকি আছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। পোলগুলো সব লাগানো হয়ে গেছে, এখনও লাইটগুলো কিছু কিছু বাকি আছে। ওভারপাসটা কিন্তু এখনও পুরোপুরি চালু হয়নি, এখন অনেক কাজ বাকি আছে, ফাইনাল লেয়ার দেওয়া বাকি আছে, তারপর লেন মার্কিং করা হবে, তারপরে দু সাইডের ওয়ালে পেন্টিং করা হবে। যে অ্যালাইনমেন্টের এখানে একটু উঁচু নিচু আছে, একটু ঝাঁকুনি লাগছে। তোমরা যদি দু চাকা নিয়ে আসো বা চার চাকা নিয়ে যেই যানবাহনে আসো, তো এই ওভারপাস দিয়ে গেলে একটু এখানে একটু স্লো করেই যাবে, আর একটু ঝাঁকুনি লাগতে পারে, এখনও স্মুথ হয়নি যতদিন না ফাইনাল লেয়ার দেওয়া হচ্ছে। ফাইনাল লেয়ারটা দেওয়া হয়ে গেলে অনেক স্মুথ হয়ে যাবে। তো আশা রাখছি পরের মাসে যখন আবার এক মাস পরে যখন আপডেট দিতে আসবো, তখন কিন্তু দেখতে পারবো যে এটা হয়তো কাজটা একদম হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। কৃষ্ণনগরে তেমন আর কাজ নেই, শুধু পিডাব্লিউডি মোড়ের ওখানেই কাজ হচ্ছে, আর তাছাড়া খুঁটিনাটি কাজ হচ্ছে। এই লেনটাই যখন ফাইনাল দেওয়া শুরু করবে তখন একেবারে এই সিঙ্গেল ওভারপাসেও কিন্তু ফাইনাল লেয়ারটা দিয়ে দেবে। তো সামনে হচ্ছে আবার ডাইভারশন আছে, আমাকে বাঁদিকের লেনটা নিতে হবে, এখান থেকে আবার এই লেনটা চালু আছে, বাঁদিকের লেনটা। এই যে এখন বাঁদিকের লেনটায় চলে আসলাম, এই যে এখান থেকে যে একটু ঝাঁকুনি লাগলো, এখান থেকে কিন্তু দু সাইডের লেনেই কিন্তু ফাইনাল লেয়ার দেওয়া হয়ে গেছে, আর লেন মার্কিংও করা হয়ে গেছে। তো এখানে একটা ব্যানার দেখছি, বহরমপুর বাঁদিকে দেখাচ্ছে আর কৃষ্ণনগর সোজা দেখাচ্ছে। তো এখানে ব্যানারটা একটু ভুল আছে, কৃষ্ণনগর বাঁদিকে হওয়ার দরকার ছিল আর বহরমপুর সোজা হওয়ার দরকার ছিল। আগেরবার দেখেছিলাম ওই ভুলটা ধরতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারলাম। আর আমার পিছে মানে এই লেনটার পেছনের থেকে একদম ভাতজাংলা অবধি এই লেনটা বন্ধ আছে, এদিকে হয়তো ফাইনাল লেয়ার দেওয়ার কাজ হচ্ছে। তো তাড়াই তাড়াই আজকে বেরিয়ে পড়েছি, কিন্তু ওটা খেয়াল করতে ভুলে গেছি যে কিসের জন্য বন্ধ আছে। যে এখন কৃষ্ণনগর সব থেকে বড় ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছে, এখন চার্গেট রোড ফ্লাইওভার, এদিকে এই ফ্লাইওভারের কাজ কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে আবার এই রিফ্লেক্টারগুলো লাগিয়েছে দেখছি, আমার বাঁদিকে লাল কালারের রিফ্লেক্টার লাগিয়েছে আর ডান দিকে হলুদ কালারের লাগিয়েছে। আর যেসব বন্ধুরা প্রথম আমার আজকের এই ভিডিওটা দেখছো, তোমাদের বলে রাখি আমি রাজবেরিয়া থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত, এই বাহাদুরপুর পর্যন্ত যে 67 কিলোমিটারের চার লেন রাস্তার সম্প্রসারণের কাজ হচ্ছে এনএস 12-এর, সেটার আপডেট দিচ্ছি পার্ট বাই পার্ট। তো আজকের হচ্ছে 7 নম্বর পার্ট। তো এই কৃষ্ণনগরে এই পার্টটা দেখার পরে কিন্তু আর বাকি 6টা পার্ট যেগুলো আছে ওগুলোও দেখে নেবে তোমরা, তাহলে কিন্তু পুরো এই 67 কিলোমিটার রাস্তার কন্ডিশন পুরো জেনে যাবে, আর রাস্তা কোথায় কেমন খারাপ আছে না আছে, কতদূর কাজ এগিয়েছে না গিয়েছে পুরো ডিটেলসভাবে বলা আছে, তোমরা যদি দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। এই পুরো 67 কিলোমিটার রাস্তা এখন অনেকটাই ভালো হয়ে গেছে, প্রায় 90% বেশি ভালো হয়ে গেছে। যে আমার ডান দিকে লক্ষ্য করো একটা গর্ত মতো হয়ে আছে, তো তোমরা যখন আসবে আন্ডারপাসের নিচ দিয়ে তখন একটু বাঁদিকে হয়ে আসবে, না হলে গর্তটা অতটা বুঝতে পারবে না যদি প্রথমবার আসো, কারণ এখানে একটু অন্ধকার ভাব থাকে। তো যে সামনে একটা ব্যানার দেখতে পাচ্ছি, কৃষ্ণনগর বাঁদিকে বা কৃষ্ণনগর এখানে শিলিগুড়ি সোজা। কৃষ্ণনগরেও এখন অতটা জ্যাম আর নেই, অনেকটাই জ্যাম কমে গেছে, প্রায় 90% কমে গেছে, কোনো যানজটের সমস্যাই নেই। যারা এনএস 12 ধরে আসতে চিন্তায় আছো এখন আসতে পারো, কোনো সমস্যা নেই।
তো আমি এখন এই যে ডান দিকে নিলাম পিডব্লিউডি মোড়ের ফ্লাইওভারের কাছে চলে এসেছি তো এদিকে অংশে অনেকটাই কাজ এগিয়ে গেছে এজন্য আজকে তোমাদের দেখাবো একদম ডিটেইলস ভাবে এক্সক্লুসিভ ভাবে কতদূর কাজ হয়েছে না হয়েছে এখানকার তো এদিকে যা দেখছি এদিকে সব পিচ ঢালা শুরু করে দিয়েছে আগের মাসে দেখছিলাম যে মাটি লেভেল করা হচ্ছিল সব ছাই বালি এগুলো লেভেল করা হচ্ছিল এখন আবার পিচ ঢালা শুরু করে দিয়েছে পিচের পাথর এগুলো আর দুদিকে কংক্রিটের ওয়াল করার জন্য যে ব্লকগুলো বসানো হয় ওগুলো কিন্তু বসানো হয়ে গেছে পুরোটাই বসানো হয়ে গেছে তো একদম এই পিডব্লিউডি মোড়ের ওভারপাসের কাছে চলে এসেছি এখানে দাঁড়াবো এই যে সামনে যে দেখতে পাচ্ছ লোহার স্ট্রাকচার করা হয়েছে এটা কিন্তু রাস্তার অ্যালাইনমেন্টের অংশ এটা আলাদা হবে কংক্রিটের ঢালাই করে ওই পাশের যে ওভারপাস আছে ওর সঙ্গে জয়েন্ট করে দেবে তো এইভাবেই কাজ হচ্ছে আর এখানে যে পিচ ঢালার কাজ হচ্ছে তেমন কিছু আর দেখানোর মতো নেই তো চলো রাস্তায় যাওয়া যাক তো আমি দ্বিজেন্দ্র সেতুর দিকে এগোচ্ছি পিডব্লিউডি মোড়ের ওভারপাসের ওইদিকের কাজের অংশও দেখাবো তোমাদের অনেকটাই কাজ এগিয়ে গেছে দুমদাম গতিতে কাজ চলছে যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা দেখে থাকলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে এই NS12-এর 5 নম্বর পর্বে আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে তুমি করে কথা বলবো না আপনি করে কথা বলবো তো অনেক বন্ধুরাই সাপোর্ট করেছিলে যে বলেছিলে যে তুমি করেই কথা বলো তো অসংখ্য ধন্যবাদ এইভাবে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থাকার জন্য যে আমি এখন চলে এসেছি পিডব্লিউডি মোড়ের এইদিকের অংশে তো এদিকে কিন্তু পুরনো রাস্তা এখন বন্ধ করে দিয়েছে আর আমার বাঁদিকে দেখো এই সার্ভিস রোড চালু করে দিয়েছে একদম কংক্রিটের ওয়াল করে দিয়েছে আর দু সাইডে কিন্তু গার্ড ওয়াল বসানো শুরু করে দিয়েছে আমার ডান দিকে কাজ অনেকটাই এগিয়ে গেছে এই 30 দিনের মধ্যে আর ওই যে ডান দিকে তো চালু আছে ওটা প্রথমে চালু হয়েছিল তারপরে এই যে বাঁদিকেরটা চালু করেছে যে দিক দিয়ে আমি যাচ্ছি এখন ওই দিক দিয়ে কংক্রিটের ওয়ালটা তৈরি করা হয়নি তো এখানে একটু দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাই তো আমি এখন এখানে দাঁড়ালাম একদম রাস্তার মাঝামাঝি আছি আমার সামনেই পুরনো ও নতুন দ্বিজেন্দ্র সেতু যাচ্ছে তো এখান থেকে কিন্তু এই যে সার্ভিস রোড ভাগ হয়ে যাচ্ছে আমার সামনে সার্ভিস রোডটা চালু হয়ে গেছে কংক্রিটের ওয়ালও তৈরি করে দিয়েছে বেশ অনেক উঁচুতে আর এদিক থেকে ওই যে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে সার্ভিস রোড এদিকে কিন্তু কংক্রিটের ওয়ালটা এখনও হয়নি এই সার্ভিস রোডে কিন্তু এখনও কংক্রিটের ওয়াল তৈরি করেনি ওইটা আগে করে দেওয়ার দরকার নাহলে যখন তখন একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে আর মাঝের অংশ তো বন্ধ করে দিয়েছে এখানে সব পুরনো ম্যাটেরিয়াল তুলেও দিয়েছে সব ছাই লেভেল করবে তো আর একটু সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি তো একদম পিডব্লিউডি মোড়ের ওভারপাসের সামনে চলে এসেছি এখান থেকে দেখো এদিকে সব বালি ও ছাই দিচ্ছে এখানে সব লেভেল করছে আস্তে আস্তে দুধারে দু সাইডে কিন্তু গার্ডওয়ালও বসানো হচ্ছে তো বন্ধুরা আমি এখন এগোচ্ছি বাহাদুরপুরের দিকে এই যে এই রাস্তাটা কিন্তু অনেক আগে চালু হয়ে গেছে এক মাস আগে আর এই যে এখন আমি পুরনো দ্বিজেন্দ্র সেতু পার করছি এদিকে এখনও ফাইনাল লেয়ারের পিচ দেওয়া হয়নি এর জন্য এখনও এবড়োখুবড়ো ভাব আছে এখনও ওইটা দিলে আরও স্মুথ হয়ে যাবে তারপরে কালার করবে দু সাইডে যে দেখতে পাচ্ছ দেয়াল মতো ঘেরা আছে একদম পুরনো থেকে নতুন করে একদম চকচক করে দেবে যেসব নতুন বন্ধুরা এখনও আমার ভিডিওটা দেখে যাচ্ছ তো তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু সাপোর্ট করবে আমাকে এরকম NS12-এর ও স্টেট হাইওয়ে তাছাড়া অন্যান্য বিভিন্ন জনপ্রিয় রাস্তার কন্ডিশন জানতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমার ডান দিকে যেই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে এগুলোর মধ্যে কিন্তু সব ফ্লাই অ্যাশ বা ছাই জাতীয় বালি আছে এগুলো সব খালি হবে পিডব্লিউডি মোড়ে যেখানে কাজ হচ্ছে দেখালাম আর আজকের ভিডিওতে যা কৃষ্ণনগরের কাজ দেখলাম এখন শুধু এই পিডব্লিউডি মোড়ের এখানেই কাজ বাকি আছে এই ওভারপাসের সঙ্গে র্যাম্প রোডের জোড়ার কাজ তো এটাতে একটু সময় লাগবে তাছাড়া তেমন আর কোনো কাজ নেই কৃষ্ণনগরে শুধু এই ভাতজাংলা ওভারপাসের কাজ আছে ওখানে যদি ভালো করে কাজ করে এক মাসের মধ্যে পুরোপুরি কাজ হয়ে যাবে আর এখন শুধু দেরি কাজটা এই পিডব্লিউডি মোড়ের এখানটাই বাকি আছে এটা যদি ভালো করে আর সাজানো গোছানো দিয়ে প্রায় আশা রাখছি যে 2024-এর মার্চ এপ্রিলের মধ্যে চালু হয়ে যাবে যদি কন্টিনিউয়াস কাজ হয় জোর কদমে
এর আগেও চালু হয়ে যেতে পারে, সবই কাজের গতির উপর নির্ভর করবে। তো যাই হোক, কাজটা হয়ে গেলে তোমাদের আমাদের সবার এই ভালোবাসার কৃষ্ণনগর শহর একদম বদলে যাবে, রাস্তাঘাট চেঞ্জ হয়ে গেলে কৃষ্ণনগর শহরটা আরও ভালো লাগবে। তো এই ছিল আজকের কৃষ্ণনগরের রাস্তার কাজের আপডেট, এখানেই ভিডিওটা শেষ করব। তো বাই বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।